আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সম্মুখে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছে, আর সেটি হচ্ছে, দেখো পূর্বে থেকে বোর্ডে লিখে রেখেছি, উত্তর পাকাপাকি ছড়াই পাকা শব্দের ভিন্নার্থ প্রয়োগ। অর্থাৎ তোমাদের বইয়ে যে পাকাপাকি ছড়া রয়েছে, সেই পাকাপাকি ছড়াই পাকা শব্দের অর্থ কি কি অর্থে ব্যবহৃত, পাকা শব্দটি কি কি অর্থে ব্যবহৃত হয়েছে তাই আজকে আমরা দেখব। দেখো, আম পাকে বৈশাখে, ফুল পাকে ফাগুনে, মানেটা কি? অর্থাৎ আম পাকার সময় হচ্ছে বৈশাখ এবং কুল পাকার সময় হচ্ছে কি? ফাগুনে। দেখবা, আম হওয়ার গাছে ফুল আসার সাথে সাথে ফল হয় না, অর্থাৎ আম গাছে মুকুল আসার সাথে সাথে কি ফল হয়ে যায় না, একটা নির্দিষ্ট সময় লাগে। তারপরে আরেকটা নির্দিষ্ট সময় যখন ছোট থেকে আস্তে আস্তে পরিপক্ক হতে পারে, হতে আরো কিছুটা সময় লাগে। অর্থাৎ পরিপক্ক হতে কোন সময় লাগে? আমের বৈশাখ পর্যন্ত লাগে। আর কুলের পরিপক্ক হতে কোন মাস পর্যন্ত লাগে? ফাগুন মাস পর্যন্ত লাগে। অর্থাৎ আম পাকার যে একটা সময় রয়েছে এবং কুল পাকার যে একটা সময় রয়েছে, যখন সেটা কি হয়? পরিপক্ক হয়। খেয়াল করবা, আম পাকার একটা সময় রয়েছে এবং কুল পাকারও একটা কি রয়েছে? সময় রয়েছে। অর্থাৎ যখন পরিপক্ক হয় তখন কি করে? সেটা পাকে। অর্থাৎ এখানে পাকা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরিপক্ক অর্থে। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। অর্থাৎ কাদা দিয়ে বা মাটি দিয়ে যে ইটটা তৈরি করা হয়, হ্যাঁ, তারপরে একটা সময় পর এগুলো কি করা হয়? চুলাতে পুরানো হয়। যখন পুরানো হয় তখন সেটা ব্যবহারে উপযুক্ত হয়। অর্থাৎ কি, নরম কাদা কাদাযুক্ত যে ইটটা প্রথমে অবস্থায় তৈরি করা হয়, সেটা যখন আগুনে পুরানো হয় এটা ব্যবহার উপযোগী হয়। অর্থাৎ কি, তখন এটা শক্ত হয়। দেখো, এই যে আমি আবার বলছি, আমি কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, অর্থাৎ কাঁচা ইটটা যখন আগুন দিয়ে পুরানো হয় তখন সেটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। আচ্ছা, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে। খেয়াল করে বুঝবা, রোদে জলে টিকে রং মানে হচ্ছে একটা কাপড় রয়েছে, সেই কাপড়ের রং যদি রোদে তুমি দাও তাও ঠিক থাকবে, যদি জলে ভিজানো হয় তাও ঠিক থাকবে। অর্থাৎ কাপড়ের রংটা যদি রোদে দেওয়া হয় তাহলে যা থাকবে জলে ভেজানোর পরও সেই রংটাই থাকবে। অর্থাৎ সেই রংটাকেই বলা হচ্ছে স্থায়ী। অর্থাৎ এখানে পাকা শব্দের অর্থ কোন অর্থ প্রকাশ করেছে? স্থায়ী। যেটা স্থায়ী রং কাপড়ের, সেটা দেখবা পানি দিয়ে ভিজালে কি হয় না? যায় না, বা রোদে শুকাতে দিলেও যায় না। অর্থাৎ এখানে পাকা শব্দটি তারা স্থায়ী অর্থ প্রকাশ করেছে। কি অর্থ প্রকাশ করেছে? স্থায়ী অর্থ প্রকাশ করেছে। দেখো তারপরে কি লিখেছে, ফলারটি পাকা হয় লুচি দই আহারে। আহার মানে কি? খাবার। আচ্ছা, ফলারটি, ফলা মানে হচ্ছে কি? বাচ্চারা অন্যান্য নিরামিষ খাবার। পাকা হয় লুচি দই আহারে। আহ, খাবারের নাম শুনলে কত মজা লাগে, আনন্দ লাগে। হ্যাঁ, আচ্ছা, নিরামিষ খাবারের সাথে সাথে যদি লুচি দই থাকে তাহলে সেই খাবারটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ এটা পাকা শব্দের অর্থ এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। দেখবা, তোমরা যে কোনো একটা কিছু খাচ্ছ, হ্যাঁ, খাওয়ার পরে যদি, যেমন পোলাও মাংস খাচ্ছ বা মোরগ পোলাও খাচ্ছ, খাওয়ার পরে যদি সেভেন আপ হয়, হ্যাঁ, বা তোমার কোকা কোলা হয় বা কুক হয়, হ্যাঁ, তখন তাহলে তোমার খাবারটা কি পরিপূর্ণতা পায়। এখানেও ঠিক বলছে, ফলারটি পাকা হয় লুচি দই আহারে। অর্থাৎ নিরামিষ খাবারের সাথে সাথে যদি লুচি দই থাকে তাহলে সেই খাবারটা কি হয়? পরিপূর্ণ হয়। অর্থাৎ এখানে পাকা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরিপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে দেখি, হাত পাকে লিখে লিখে। তুমি যদি কোনো একটা বিষয় না পারো, দেখবা সেটা যদি তুমি ভালোভাবে পড়ো এবং বারবার বারবার যদি লেখো, তাহলে তুমি সেই বিষয়টার প্রতি বা যেটা লিখছ সেটার প্রতি তুমি কি হয়ে যাও? দক্ষ হয়ে যাও। এখানে হাত পাকে লিখে লিখে মানে কি? দক্ষ অর্থে। পাকা শব্দের অর্থ এখানে কি? দক্ষ অর্থ প্রকাশ করেছে। আচ্ছা, চুল পাকে বয়সে, এখানে কোন অর্থে পাকা, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সাদা হওয়া অর্থে। দেখো, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তার চুল আস্তে আস্তে কি শুরু হয়? পাকা ধরা শুরু হয়, অর্থাৎ সাদা হওয়া শুরু হয়। অর্থাৎ যখন মানুষের বয়স যখন বেশি হয়, চুল পাকে বয়সে, যখন বয়স শব্দটা থাকবে তখন সেটা ভেবেই তুমি সাদা দিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় যে। জ্যাঠামিতে মানে হচ্ছে কি? বয়স অল্প কিন্তু আচার আচরণ কথাবার্তা বলে কার মতো? বড় মানুষের মতো। এটাকে বলা হয় কি? জ্যাঠামি। জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় যে। অল্প বয়সে যারা বড়দের মতো কথা বলে, বয়স্কদের মতো কথা বলে, হ্যাঁ, যারা বেশি কথা বলে, ওই ধরনের লোকদেরকে কি বলা হয়? পটু। অর্থাৎ এখানে পাকা শব্দের কি অর্থে ব্যবহৃত হয়েছে? পটু অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা দেখো, কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। দেখো, কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। কিলিয়ে বলতে কি? এরকম করে কিলিয়ে কাঁঠাল পাকে? না, এখানে কিলিয়ে বলতে বোঝানো হয়েছে খিল বা গোজা ঢোকানো। মানে কি? অর্থাৎ যে দেখা যায় যে গ্রামে বিশেষ করে যে বাঁশের যে কঞ্চি আছে সেটা প্রবেশ করিয়ে এই কাঁঠালকে কি করা হয়? পাকানো হয়। এটাকে বলা হচ্ছে কি? পরিপক্ক। আচ্ছা দেখো,
বুদ্ধি পাকিয়ে তুলে লেখাপড়া গিলিয়ে। অর্থাৎ তুমি যদি লেখাপড়া করতে পারো, হ্যাঁ, তখন তোমার কি হবে, বুদ্ধি পাবে। অর্থাৎ বলছে যে বুদ্ধি পাকিয়ে তুলে লেখাপড়া গিলিয়ে, এখন লেখাপড়া যদি তুমি মুখস্থ করো বা গিলে গিলে ফেলতে পারো, তাহলে তুমি কি হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখানে পাকা শব্দটি পরিপূর্ণ অর্থে, পরিণত অর্থে কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। আচ্ছা দেখো, কান পাকে ফোড়া পাকে, এখানে কান পাকে বলতে কান পাকাকে বোঝানো হয়েছে, ফোড়া পাকে, ফোড়া দ্বারা কি চামড়ার নিচে ফুলে ওঠা বিষয়বস্তুটাকে বোঝানো হয়েছে, কি ফোড়া মানে রোগকেই বোঝানো হয়েছে, ফোড়া চামড়ার নিচে ফুলে ওঠা জায়গাকে কি বলা হয়, ফোড়া। অর্থাৎ কান পাকে মানে কান পাকে, পোড়া ফোড়া পাকে, অর্থাৎ ফোড়া পাকে এবং কান পাকে এই দুইটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, পুজ হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। কান পাকলে কি এক ধরনের পানিযুক্ত কান থেকে বের হয়, এবং ফোড়া পাকে যখন দেখো ঠোসার মতো হয়ে যায়, সেখান থেকেও কি হয় এক ধরনের পানি বা পুজ বের হয়। এটাকে কি অর্থে ব্যবহৃত হয়েছে, পুজ হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন। অর্থাৎ কি, যে কথা যার পাকা নয়, যে কথা পরিপূর্ণভাবে বলে না, মানে যে কাজটা করে কাজে তার ঠন ঠন, যে খালি শুধু এমনি বলে যে না আমি এই পারি সেই পারি, হ্যাঁ আমি এটা করতে পারি এটা করতে পারি, কিন্তু কাজের বেলায় কি সে ঠন ঠন, অর্থাৎ কি কাজটা তার স্থায়ী হয় না, এটা কোন অর্থে পাকা, এখানে স্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা দেখো, রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে, এখানে পাকা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, রান্না করা অর্থে। দেখো রাঁধুনি হচ্ছে কি, যে রান্না করে, রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে। দেখো রাঁধুনি কি করে, কোথায় রান্না করে, পাক ঘরে বসে হাড়িতে কি করে কিছু রান্না করছে বা কিছু চোলাতে কাজ করছে। এবং রাঁধুনির সাথে যে হাড়ির একটা সম্পর্ক, সেটা কিসের সম্পর্ক, রান্না করার সম্পর্ক। রাঁধুনি হাড়ি তো এমনি এমনি নেয় না, রান্না করার জন্যই নিয়েছে। তাহলে এটা তুমি কিভাবে মনে রাখবা, রাঁধুনি যে আর হাড়ি যেহেতু একসাথে আছে, সেটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, রান্না করা অর্থে। অর্থাৎ এখানে পাকায় পাকে শব্দটি রান্না করা অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, সজুরে পাকালে চোখ ছেলে কাঁদে, অর্থাৎ সজুরে মানে কি চোখ যদি বড় বড় করে চাকায়, বাবা বা মা সন্তানের দিকে যদি চোখ বড় করে তাকায়, হ্যাঁ রাগান্বিত হয়ে যদি তাকায়, তাহলে ছেলে কি করে কেঁদে দেয়। এটা কোন এই পাকে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ রাগান্বিত অর্থে। অর্থাৎ দেখো আবার বলছি, সজুরে পাকালে চোখ ছেলে কাঁদে মানে কি, রাগান্বিত হয়ে যদি চোখ বড় বড় করে তাকায়, তাহলে ছেলে কি করে কেঁদে দেয়। অর্থাৎ এটা কোন অর্থে পাকে, রাগান্বিত অর্থে। আচ্ছা দেখো, পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে, অর্থাৎ এখানে দড়ি বলতে রশ্মিকে বোঝানো হয়েছে। সাধারণত দেখবা বিশেষ করে শহরাঞ্চলে খুব কমই দেখা যায়, গ্রাম অঞ্চলে পাট দিয়ে যে রশ্মি বানানো হয় বা দড়ি বানানো হয়, দেখো দুই পাশ থেকে এরকম এরকম করে পাকানো হয়, তখন কি হয় দড়িটা একদম সোজা তরতজা থাকে। অর্থাৎ অনেক সময় মানে এই যে পাকটা দেওয়া হচ্ছে, একবার উপরে যায় একবার নিচে আসে, এটাকে বলা হয় মসৃণ, এটাকে কি বলা হয় মসৃণ। আচ্ছা আরেকটা বিষয় যদি বলি তাহলে আরো ক্লিয়ার হবে। বিশেষ করে এই ইন্ডিয়ার দলের একজন প্লেয়ারের নাম হচ্ছে শেখর ধাওয়ান, দেখবা তার মুসগুলো এরকম থাকে, হ্যাঁ সে এরকম করে পাকে পাকে কি করে মুসড়ে মুসড়ে দুই দিকে কি লম্বা করে থাকে। অর্থাৎ পাকায় পাকায় দড়ি টান হয়ে থাকে সে, মানে কি মুসড়ানো, পাকা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, মুসড়ানো অর্থে। আচ্ছা, দু হাতে পাকালে গোফ, অর্থাৎ গোফ যদি দুই হাত দিয়ে পাকা পাকানোর চেষ্টা করা হয়, তবু নাহি পাকে সে, অর্থাৎ এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, তা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা দেখছি পাকা পাকে ছড়ায় পাকা শব্দের ভিন্নার্থ প্রয়োগ। এখানে যে বেশ কয়েকটি শব্দ আছে তোমাদের, যে পাকা শব্দটি কিভাবে কোন অর্থে ব্যবহৃত হয়, এরকম করে যদি তুমি বুঝতে চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি পারবে। যেমন দেখা যায় আমি বলছি কাঁঠাল কি কিলিয়ে পাকা যায় না, পরিপক্ক হতে হলে এমনি এমনিতে হবে, বা যে খিল বা গুজা ঢুকিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে কি। আর দেখো লেখাপড়া করে তুমি কি হবে, পরিণত হবে, তারপরে কি কান পাকে পুরা পাকে এটা পুজ হওয়া অর্থে, এরকম করে যদি তুমি পড়ো তাহলে ইনশাল্লাহ আমি মনে করি খুব সহজেই বুঝতে পারবে, এবং পরীক্ষার প্রশ্নপত্র যদি আসে তাহলে সহজে উত্তর করতে পারবে। তো মনে হচ্ছে ভিডিও লং হয়ে যাচ্ছে কিনা জানি না, তবে আমি আমি বলবো যেটা প্রত্যেকটা বিষয় বা টপিক তুমি সহজে যাতে বুঝতে পারো সেই অনুযায়ী আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। যদি এখনও কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।